মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের চব্বিশ এপ্রিল ফিরিয়ে আনা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মন্ত্রী জানান আগামী চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল থাইল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই হতে পারে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনেও যোগ দেবেন সরকার প্রধান সহযোগিতার ক্ষেত্রকে আরও bőwidetilde করার লক্ষ্যে একটি চুক্তি একটি সহযোগিতা শারো একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হওয়ার কথা হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা নে সেরা অফার